ওয়েলকাম বন্ধুরা, সরকারি নির্দেশনামার অবমাননা। ফার্স্ট সামেটিভ পরীক্ষা নিয়ে গতকাল মধ্যশিক্ষা পর্ষদ থেকে একটি নোটিফিকেশান জারি করা হয়েছে। সেখানে বলা হয়েছিল যে পরবর্তীকালে ফার্স্ট সামেটিভ পরীক্ষা নিয়ে শিডিউল ঘোষণা করা হবে, কিন্তু সেই নির্দেশ অবমাননা করে বহু স্কুল ফার্স্ট সামেটিভ পরীক্ষা শুরু করেছে আজ। তার জন্য শাস্তির মুখে পড়তে পারে বিভিন্ন স্কুল। এজন্য সাব ইন্সপেক্টরকে কঠোর নজরদারি নির্দেশ দেওয়া হয়েছে। তো কোথায় ঘটেছে এমন ঘটনা, চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক। তো দেখুন বন্ধুরা, অফিস অব দ্য পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল অর্থাৎ পশ্চিম মেদিনীপুরে এটি সংগঠিত হয়েছে। কি বলা হচ্ছে দেখুন, সমস্ত সাব ইন্সপেক্টরদের উদ্দেশ্যে বলা হয়েছে, সাবজেক্টে যেটা বলা হচ্ছে সেটা দেখুন, যে ভায়োলেশন অফ দিস অফিস মেমো নম্বর 1354 ES ডেটেড 28/4/2022 বাই সাম সার্কেল রিগার্ডিং টার্ম এভুলেশন। তো ফার্স্ট টার্ম এভুলেশন নিয়ে যে নোটিশ জারি করা হয়েছিল সেখানে পরিষ্কার বলা ছিল যে পরবর্তীকালে শিডিউল ঘোষণা করা হবে। দ্য আন্ডারসাইন ইজ নোটিস দ্যাট এ রিজনেবল নাম্বার অফ স্কুল ইজ ডিফারেন্ট সার্কেল ইজ কন্ডাক্টিং ফার্স্ট টার্ম এভুলেশন ফ্রম টু ডে হুইচ ইজ ক্লিয়ার ভায়োলেশন অফ দিস অফিস মেমো নম্বর 1354 ES। অর্থাৎ বহু স্কুল কিন্তু আজকে এই পরীক্ষা কন্ডাক্ট করেছে তাদের নিজের স্কুলের প্রিমিসেসে, যেটা 28/4/2022 তারিখে যে নির্দেশ দেওয়া হয়েছিল সেই নির্দেশের বিপরীতে গিয়ে। সাচ অ্যাক্টিভিটিস আর নট অনলি ডেসপারেট বাট অলসো প্রুভ দ্য অ্যান্টি গভর্নমেন্ট স্ট্যান্ড। অর্থাৎ এই যে কার্যকলাপ শুধু যে কেবল ডেসপারেট তা নয়, এটা কিন্তু অ্যান্টি গভর্নমেন্টের অর্থাৎ সরকার বিরোধী কাজ। আর সমস্ত সাব ইন্সপেক্টরদের নির্দেশ দেওয়া হয়েছে যে এই বিষয় নিয়ে কড়া নজরদারি করতে, এনি স্কুল অ্যাক্টস এগেনস্ট দ্য অ্যাবাভ মেনশন মেমো দেন দ্য স্কুল মাস্ট বি আস্কড ফর রিটেন এক্সপ্লানেশন। অর্থাৎ যদি কোনো স্কুল এই কাজ করে থাকে তো সেই স্কুলগুলিকে অবশ্যই রিটেন এক্সপ্লানেশন দিতে হবে। এ ব্রিফ রিপোর্ট অফ সাচ স্কুল অ্যালং উইথ নেসেসারি পেপার শুড বি সাবমিটেড। একটা রিপোর্ট পেশ করতে হবে এবং প্রয়োজনীয় পেপার কিন্তু অবশ্যই দিতে হবে, 2/5/2022 মধ্যে কিন্তু এটা করতে হবে।